নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের ডিম মুসুর ডালের চপ বানিয়ে দেখাবো। বানানো কিন্তু একেবারেই সহজ, খুব সহজে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর এই চপটা কিন্তু বেশ মুচমুচেও হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো চলুন দারুণ স্বাদে ডিম মুসুর ডালের চপটা বানানো শুরু করা যাক। মুসুর ডাল ও ডিমের চপটি বানানোর জন্য প্রথমে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মুসুর ডাল বাটা দিয়ে দিয়েছি। আর মুসুর ডালটাকে যতটা সম্ভব টাইট করে বেটে নিতে হবে, যেন জল জলে ভাব না থাকে। যত বেশি টাইট করে মাখা হবে মুসুর ডাল ও ডিমের চপটা খেতে তত বেশি ভালো হবে আর মুচমুচে হবে। এখন মুসুর ডালের বাটার মধ্যে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে 4টে ডিম রেখেছিলাম, এখন ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা এখানে কম বেশিও করতে পারেন। 1 কাপ মুসুর ডাল বাটার জন্য এখানে আমি 4টে সেদ্ধ ডিম দিচ্ছি। আপনারা 1/2 কাপ মুসুর ডাল নিলে এখানে 2টো সেদ্ধ ডিম দিয়ে দেবেন। এখন 4টে সেদ্ধ ডিমকে ভালো করে এইভাবে গ্রেট করে দিচ্ছি। এবার আমি মিক্সিং বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, আর 7-8টা রসুন কোয়াকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ম্যাজিক মশলা। ম্যাগি কোম্পানির যে ম্যাজিক মশলাটা হয় সেটা ব্যবহার করছি, তাহলে চপটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা এর জায়গায় কোনো রকম গরম মশলাও দিয়ে দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতে আমি এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন কিছুটা করে মিশ্রণ এইভাবে নিয়ে নিতে হবে, তারপরে এইভাবে একটু চপের আকারে শেপটা দিয়ে দেবো। আপনারা এখানে চপটা গোল করেও বানিয়ে নিতে পারেন বা লম্বা করে বানিয়ে নিতে পারেন। এখানে আমি চপটা একটু ডিম্বাকৃতি করে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত ডিম মুসুর ডালের চপগুলো রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। সামান্য অংশ হাতের মধ্যে নিয়ে নিতে হবে, প্রথমে এইভাবে গোল করে তারপর একটু লম্বা করে চপের আকারে শেপটা দিয়ে দিচ্ছি। বাকি ডিম মুসুর ডালের চপগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। একইভাবে সমস্ত মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে আমি ডিম মুসুর ডালের চপটি রেডি করে নিয়েছি। এখন এই চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়েছি। এখন প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি যে চপগুলো রেডি করে রেখেছি সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেশ কয়েকটা মুসুর ডাল ও ডিমের চপ দিয়ে দিয়েছি, এখন মুসুর ডাল ও ডিমের চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ডিম মুসুর ডালের চপগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
আর আপনারা দেখুন চপগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে চপগুলো কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বাকি যা চপগুলো আছে সেইগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিম মুসুর ডালের চপগুলো একই ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই চপগুলোকেও তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত ডিম মুসুর ডালের চপগুলো রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই ডিম মুসুর ডালের চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না ডিম মুসুর ডালের চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে